হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো গালিফ স্ট্রিটের যে তোমাদের প্ল্যান্টের সেকশনটা রয়েছে, প্ল্যান্টের সেকশনের মধ্যে তোমরা প্রচুর কোয়ালিটির ফ্লাওয়ার প্ল্যান্ট, ফ্রুট প্ল্যান্ট, মানে অনেক কোয়ালিটির এখানে তোমরা প্ল্যান্ট পেয়ে যাবে। ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ, তাছাড়াও নানান ধরনের অ্যাটেনিয়াম, তারপরে সবজি গাছ এখানে দেখতে পাচ্ছ, মানে সবজি প্রচুর প্রকারের সবজি গাছ রয়েছে এখানে, ফুল গাছ রয়েছে, তারপরে ইনডোর প্ল্যান্ট, আউটডোর প্ল্যান্ট সবই তোমরা পেয়ে যাবে। আর ফুল গাছের মানে এখানে ফুল গাছের কোনো অভাব হবে না, সবই ফুল গাছ, তোমরা সব রকমের ফুল গাছ, সব ধরনের গাছ তোমরা এখানে পেয়ে যাবে। আর না পেলেও এখানে যারা সেলার আছে তাদের সাথে তোমরা যোগাযোগ করবে বা কথা বলবে, তারা তোমাদের অ্যারেঞ্জ করে দেবে। আর এখানে গোলাপের ভ্যারাইটি তোমরা দেখতে পাচ্ছ, এখন মানে শীতটা অনেকটাই কমে গেছে, তাও গোলাপের ভ্যারাইটি প্রচুর রয়েছে। আর এখানে জবার ভ্যারাইটি আর কালারগুলো দেখো, জবা গাছের মানে জবা ফুলগুলোর কালার এতটাই সুন্দর, চোখ ফেরানো যায় না। আর এখানেও প্রচুর ধরনের তোমাদের প্ল্যান্ট পেয়ে যাবে, আর এখানে প্রচুর মানে ইনডোর থেকে শুরু করে আউটডোর সকল ধরনের প্ল্যান্ট পেয়ে যাবে। বোগেনভিলিয়া রয়েছে, প্রচুর কালারের প্রচুর ধরনের প্ল্যান্ট রয়েছে। আর ভিডিওটা তোমরা অবশ্যই পুরোটা দেখবে, ভিডিওটা দেখতে থাকো। এখানে স্ট্রবেরি গাছ রয়েছে, তারপরে তোমার ড্রাগন ফল গাছ রয়েছে, আঙুর গাছ রয়েছে, আর এইদিকে লেবু গাছটা দেখো, যেটা প্রচুর লেবু ধরে রয়েছে এখানে। আর মানে একটা গাছ অনুযায়ী প্রচুর লেবু রয়েছে, পাতার থেকে মানে লেবু বেশি বলতে পারো। আর এইদিকে তোমার কিছু প্ল্যান্ট রয়েছে, আমি নাম জানি না ঠিক, এগুলো যতদূর ইনডোর প্ল্যান্ট হবে। আর জবা গাছ রয়েছে কিছু এখানে, আর এইদিকে যে লেবুগুলো দেখো, শুধু এইদিকে লেবু গাছগুলো দেখে তো মানে তোমরা না দেখলে সামনের থেকে বুঝতে পারবে না, আর দেখ মানে যতটা দেখতে পাচ্ছ তাহলে ভাবো যে কত পরিমাণে লেবু ধরে রয়েছে এক একটা গাছে, মানে প্রচুর লেবু, প্রচুর লেবু ধরে রয়েছে। এগুলো যতদূর আমার মনে হলো চাইনিজ কমলা লেবু। আর এইদিকে তোমরা টবের সেকশন, মানে প্রচুর টব রয়েছে, তোমরা মাটির টবের থেকে শুরু করে প্লাস্টিকের টব সব ধরনের টব পেয়ে যাবে। আর তাছাড়াও গাছের যা যাবতীয় মানে প্রয়োজনীয় জিনিস তোমরা সবই পেয়ে যাবে। আর আমিও একটা ছোটো অ্যাডেনিয়াম গাছ নিয়ে নিলাম। আর এইদিকে রয়েছে তোমার ঝাউ গাছ রয়েছে, তারপরে অনেক ধরনের গাছ রয়েছে, গাছের দিকে অতটা অভিজ্ঞতা নেই, অত নামও জানি না আর কি। এইদিকে গোলাপের ভ্যারাইটি রয়েছে প্রচুর, ফুল গাছ এখানে তোমরা প্রচুর পেয়ে যাবে। আর ইনডোর প্ল্যান্ট রয়েছে একটা এখানে, খুব সুন্দর লাগলো দেখে। আর এইখানে কী গাছ এটা আমি নাম জানি না, কাকার কাছে জিজ্ঞেস করছিলাম, কাকাও ঠিক কী বললো আমি জানি না। আর আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে, সকলে ভালো থাকবেন।